আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিকনোমিটারের সাহায্যে মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে রচনামূলকের জন্য, যে পিকনোমিটারের সাহায্যে কিভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারি। এটা আমাদের পরীক্ষায় সাধারণত রচনামূলক হিসাবে আসে। তো আমরা শুরুটা এভাবে যে মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের জন্য প্রথমত আমরা দেখে নিব যে আমাদের কি কি যন্ত্রপাতির দরকার হয়। তো আমাদের প্রথমত, যেহেতু আমরা পিকনোমিটারের সাহায্যে মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করছি, সুতরাং আমাদের প্রথমেই একটি পিকনোমিটার দরকার হবে। এবং পিকনোমিটারের সাথে যে ওর আদার্স যে বিষয়গুলো আছে, যেমন কনিক্যাল ব্রাশ ক্যাপ, ওয়াশার, উপর আটকানোর স্ক্রু, এই প্রত্যেকটা জিনিসই আমাদেরকে লাগবে। অর্থাৎ প্রথম দফায় আমাদের দরকার হচ্ছে একটি পিকনোমিটার। এরপর একটি ব্যালেন্স, যাতে 1 গ্রামও মাপা যায়, অর্থাৎ এমন একটি ইলেকট্রিক ব্যালেন্স লাগবে যেই ব্যালেন্সটা দিয়ে আমরা 1 গ্রাম পর্যন্ত যে কোনো প্রকার ম্যাটেরিয়ালস বা আমরা সয়েলের পরিমাপ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের একটা গ্লাস রড লাগবে। গ্লাস রড হচ্ছে পিকনোমিটারের মধ্যে যখন আমরা পানি এবং মাটি দিব, তখন সেটার মিশ্রণের জন্য আমাদের গ্লাস রডের প্রয়োজন হলেও হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে গ্লাস রড রাখবে। এবং আমরা এখানে পানি হিসাবে ডিস্টিল ওয়াটার ব্যবহার করব। অর্থাৎ মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের সময় যখন আমরা মৃত্তিকার সাথে পানি মিশাবো, তখন এই পানিটা হবে আমাদের ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার বলতে আমরা সাধারণত যেই পানিটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যাটারির পানি হিসাবে যেটা ব্যবহার করে, সেটাই আমরা ডিস্টিল ওয়াটার হিসাবে ব্যবহার করছি। এছাড়াও যদি ডিস্টিল ওয়াটার পাওয়া না যায় বা ডিস্টিল ওয়াটারের সমস্যা থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে নমুনা মৃত্তিকা, অর্থাৎ যেই মাটির আমার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হবে সেই নমুনা মৃত্তিকা আমাদেরকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। তো এরপর আমরা ধারাবাহিক কার্য বর্ণনাতে যাই, যে কিভাবে আমরা ধারাবাহিকভাবে এই কাজটা সম্পাদন করব, অর্থাৎ কাজের ধারাগুলো। প্রথমতে আমাদের পিকনোমিটার সহ আনুষঙ্গিক সব কিছু ধুয়ে পরিষ্কার করে শুষ্ক করে এরপর ওজন নিতে হবে। এই ওজনটাকে আমরা W1 ধরছি। অর্থাৎ প্রথম দফায় আপনি আপনার পিকনোমিটারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, অর্থাৎ এর ভিতরে যেন কোনো প্রকার ময়লা বা ধুলা না থাকে, সুন্দরভাবে পরিষ্কার করবেন। এবং এর সাথে যা যা কিছু আছে সব কিছুই, যেমন উপরে যে ব্রাশ ক্যাপ ব্রাশ আছে, ক্যাপ আছে বা আদার্স যা কিছু আছে, সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুবেন। যদি ভালো হয় সবচাইতে যে আপনি যদি ডিস্টিল ওয়াটার দিয়ে এই ধোয়াধুয়ির কাজটা যদি ডিস্টিল ওয়াটার দিয়ে করতে পারেন, তো পরিষ্কার করবেন। আপনি পরিষ্কার করার পরে এটাকে হচ্ছে সুন্দরভাবে শুকাবেন। শুকানোর পরে এটার ওজন নেবেন, এবং ওজন নেওয়ার সময় এর সাথে যা যা আপনি পরিষ্কার করছেন সব কিছু ওজন নেবেন, অর্থাৎ ব্রাশ ক্যাপ কনিক্যাল যা যা আছে এগুলো সব আপনার ওজন নিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে এতে নমুনা মৃত্তিকা নিয়ে আবারও ওজন করবেন। এবার হচ্ছে আপনার আনুমানিক 400 গ্রামের মতো নমুনা হচ্ছে এই ইয়ের মধ্যে পিকনোমিটারের মধ্যে নেবেন, এবং এই পিকনোমিটার এবং নমুনা মৃত্তিকা এই দুটো একসাথে এবার আপনি ওজন নেবেন। এই ওজনটাকে আমরা ধরতেছি হচ্ছে W2। এবার আপনি মাটিসহ পিকনোমিটারের ডিস্টিল ওয়াটার দিয়ে পূর্ণ করে গ্লাস রড দিয়ে ভালোভাবে নেড়ে মিশ্রিত করবেন, এবং নির্দিষ্ট দাগ পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে পূর্ণ করবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানি উপচিয়ে না পড়ে। অর্থাৎ আপনার প্রথমত আপনি হচ্ছে মৃত্তিকাসহ পিকনোমিটারটার ওজন নিলেন। এইবার এই মৃত্তিকার মধ্যে, পিকনোমিটারের মধ্যে আপনার মৃত্তিকা রেখেছেন, এই মৃত্তিকার মধ্যে এবার হচ্ছে আপনি ডিস্টিল ওয়াটার দিবেন। ডিস্টিল ওয়াটার কতটুকু দিবেন, পিকনোমিটারের গায়ে একটা লেভেল করা আছে, ওই লেভেল পর্যন্ত হচ্ছে আপনি ডিস্টিল ওয়াটার দিবেন। এবং আপনার যে গ্লাস রড আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে মাটির সাথে পানিটাকে মিশিয়ে দিবেন। এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আমাদের এই পানিটা আমাদের ওই নির্দিষ্ট লেভেল বা মার্কের ওভার করে না যায়। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফানেল ব্যবহার করতে পারেন, অথবা আপনি হচ্ছে ওয়াশ বোতল ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। মোট কথা হচ্ছে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আমাদের সেই নির্দিষ্ট লেভেলটা ওভার করে না যায়। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পিকনোমিটার ছিদ্র মুখে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ধরে পিকনোমিটারটাকে উপর করে দিবেন। যদি বুদবুদ দেখা না যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পিকনোমিটারে যে মাটি এবং পানি আছে সেটা খুব সুন্দরভাবে মিশেছে। এবার পিকনোমিটারের বাইরের দিকটা শুকিয়ে মাটি পানি সহ পিকনোমিটার ওজন W3 নেবেন। অর্থাৎ আপনার সব কাজ শেষ হলে এবার পিকনোমিটার বাহিরের গাটা আপনি খুব সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছে ফেলবেন যাতে করে কোনো প্রকার পানি টানি না থাকে। এইবার মাটি পানি এবং পিকনোমিটারটার ওজন নেবেন। এই ওজনটাকে আমরা W3-তে আমরা লিখে রাখবো, যে W3-র ওজন হচ্ছে এইটা। এবার কনিক্যাল ক্যাপ খুলে পিকনোমিটারের সব বের করে পরিষ্কার করে পুনরায় ডিস্টিল ওয়াটার দিয়ে নির্দিষ্ট দাগ পর্যন্ত পূর্ণ করি, এবং ওজন W4 নেই। অর্থাৎ এর
এই ধাপটাতে আপনি করবেন কি, আগের ধাপটাতে আপনি পিকনোমিটার, পানি এবং মাটি এই তিনটার ওজন নিয়েছিলেন, এই ধাপটাতে আপনি করবেন কি, পিকনোমিটার থেকে সব কিছু ফেলে দিবেন, বের করে ফেলে দিবেন, মাটি পানি সব ফেলে দিবেন। এরপরে এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর আবার ডিস্টিল ওয়াটার দিবেন। ডিস্টিল ওয়াটার কোন পর্যন্ত দিবেন, ওই যেই লেভেল পর্যন্ত আপনি মাটি পানির লেয়ারটা রেখেছিলেন সেই লেভেল পর্যন্ত এবার হচ্ছে আপনি ডিস্টিল ওয়াটার দিয়ে, শুধুমাত্র পিওর ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে পূর্ণ করবেন এবং এটাকে আবার একবার ওজন নেবেন। এটা হচ্ছে W4। তাহলে আপনি কিন্তু চারবার ওজন নিয়েছেন, খেয়াল করেন, প্রথমে শুধুমাত্র পিকনোমিটার ওজন নিয়েছি, এটা হচ্ছে W1, পরবর্তী ধাপে পিকনোমিটার এবং মাটির ওজন নিয়েছি, এটা হচ্ছে W2, এর পরের ধাপে পিকনোমিটার, মাটি, পানি তিনটার ওজন নিয়েছি, এটা ছিল W3, এর পরের ধাপে শুধুমাত্র পিকনোমিটার এবং পানি এটার ওজন নিয়েছি, এটা হচ্ছে আমাদের W4। এবার আমাদের যেই প্রাপ্ত মানগুলো পেলাম, অর্থাৎ W1, W2, W3, W4, এগুলোকে আমরা একটা সূত্রের মধ্যে ব্যবহার করব এবং এই সূত্র সবগুলো মান দেওয়ার পরে, ইনপুট করার পরে যেটা আমাদের ক্যালকুলেশন করে যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব জি। অর্থাৎ এইভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব জি নির্ণয় করা যায় বা নির্ণয় করতে পারি। তো আমাদের সূত্রটা কি, সূত্র হচ্ছে জি সমান সমান হচ্ছে W2 মাইনাস W1 বাই W2 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W4। তো এই সূত্রটা ব্যবহার করে আপনি আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারেন। এটা হচ্ছে নর্মালি আমরা ব্যবহার করি, আর ল্যাবে যারা ব্যবহার করে তারা আবার আলাদা একটা ছক তৈরি করে, তো আমি ওই ছকটা এখানে দেখাই নাই। আপনাদের যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা যদি এতটুকু লেখেন তাহলেই যথেষ্ট হবে এবং আপনারা খুব সুন্দর একটা নাম্বার পাবেন বলে আশা করা যায়। তো আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছেন, তারপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।